হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর এখন বাজে হচ্ছে প্রায় সকাল 5:30টার মতো। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে সপ্তমী। সবাইকে মহাসপ্তমী পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল, সবার পুজো খুব 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 ভালো কাটুক। তো ফ্রেন্ডস, আজকে আমি কোথায় যাচ্ছি এই পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আজকে আমার জন্য খুবই খুশির একটা দিন। তো ফ্রেন্ডস, যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি। সো ফ্রেন্ডস, তোমরা আমার আজকের ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমরা কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো আমাদের ভিডিওতে আরও কী কী থাকবে সেটাও দেখতে পারবে। তো চলো আমরা যাই। তো ফ্রেন্ডস, আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি আর এখন আমার সাথে আছে হচ্ছে আমার হাজবেন্ড, আমার ছোট্টপুরি, আর আমার শাশুড়ি মা, আমার ছেলে, আর হচ্ছে আমার শ্বশুর। তো আমরা সবাই মিলে আজকে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আমার আজকের এই ব্লগটি। তো ভগবানের নাম করে তো রওনা হলাম। বৃষ্টি, বাইরে প্রচুর বৃষ্টি, এখন বাজে হচ্ছে 7:30। বাবা তোমার মুড অফ, বাবা তোমার মুড অফ, হ্যাপি ফেস করো। কেন তো ফ্রেন্ডস, আজকে খুব সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি, মানে সারাক্ষণ বৃষ্টি পড়েই যাচ্ছে, একটুর জন্য বৃষ্টি থামছে না। তো এর মধ্য দিয়েই আমরা রওনা হলাম আর কি। তো যাই হোক, জার্নিটা ভালোই লাগছিল, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি হচ্ছে বাস কাউন্টারে। তো এখানে আমার শ্বশুর এবং শাশুড়ি মাকে ড্রপ করে তারপর আমরা চলে যাব, যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, সকাল সন্ধ্যা বাসে টিকিট কাটা হয়ে গিয়েছিল আগে থেকেই, আর এখন হচ্ছে আমার শাশুড়ি মা আর শ্বশুর হচ্ছে নেমে গিয়েছে। তো ওনারা এখন ওখানে চলে যাচ্ছে, ওখান থেকে মির্জাপুর চলে যাবে। ওনারা মির্জাপুর যাচ্ছেন পুজো করতে, দুর্গা পুজোতে মির্জাপুর যাচ্ছেন, আর আমরা যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ। আমরা এখন নারায়ণগঞ্জ যাচ্ছি আমার বাবার বাসায়। ওকে, তোমরা আমার সাথে চলো দেখতে থাকো আমার আজকের এই ব্লগটি, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। ছোট্টপুরি ঘুমিয়ে পড়েছে, এই আমার ছোট্টপুরি ঘুমাচ্ছে, নাকে ধরে আছে। ইয়ে, ওনারা মির্জাপুর যাচ্ছেন আর আমরা যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ। আসলে আমি যেখানেই থাকি না কেন, আমার কাছে নারায়ণগঞ্জের পুজোই হচ্ছে বেস্ট। তো এক কথায় নারায়ণগঞ্জ আমার প্রাণের শহর, যেখানে আমার জন্ম, যে শহরটাতে আমি বড় হয়েছি। আমার এই নারায়ণগঞ্জের পূজা ছাড়া কোথাও ভালো লাগে না থাকতে। তো যাই হোক, তোমরা যারা নারায়ণগঞ্জের ফ্রেন্ডসরা আছো আমার, তো তোমাদের কাছে নারায়ণগঞ্জের পুজো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আমাকে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম, থাকলাম, কারণ আমাদের যে গাড়িটা যাচ্ছে মির্জাপুর সেটা ছাড়বে হচ্ছে 7:45 মিনিটে। তো আমাদের গাড়িটা ছেড়ে দিলেই আমরা রওনা দেব। তো যার জন্য আমরা এখানে বসে কিছুক্ষণ ওয়েট করছিলাম আর কি। হ্যাঁ,
তো বন্ধুরা, আমার ছোট্ট পরী রূপকথার এবছর হচ্ছে প্রথম দুর্গাপূজা ওর জন্য। তো ওর লাইফের প্রথম দুর্গাপূজা হচ্ছে এই বছর 2022। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে যে আমার ছোট্ট পরী প্রথম পুজো কাটছে নারায়ণগঞ্জে। তো আমি তো খুব খুশি, আমি অনেক হ্যাপি। তো নারায়ণগঞ্জ যাচ্ছি। তো গাইস, গাড়ি ছেড়ে দিয়েছে সেই কখন, তো এখন অনেকটা দূর চলেও এসেছি। দেখো, এখন হচ্ছে নারায়ণগঞ্জ যাওয়ার পথে যে ফ্লাইওভারটা আমাদের ক্রস করতে হয়, তো আমরা সেই ফ্লাইওভারেই আছি। তো আমরা এখন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। তো গাইস, আমি যাচ্ছি ফাইনালি আমার বাবার বাড়ি। তো বাবার বাসায় যাওয়ার খুশি তোমাদের সাথে শেয়ার করবো না, আসলে এটা তো হয় না। আমি তো অনেক খুশি, অনেক অনেক বেশি খুশি। সো গাইস, আমরা এখন চলে এসেছি নারায়ণগঞ্জ। ইয়েস, আমার বাসার অতি নিকটেই চলে এসেছি। আমি যতই কাছাকাছি যাচ্ছি আমার হার্টবিট বাড়ছে। আর একটু সময়, একটু, এই যে আমরা চলেই এসেছি। তো গাড়ি থেকে নামতেই আমার সবাই দাঁড়িয়েছিল, বাবা মা বোন সবাই। তো সবাইকে দেখতে পেয়ে ভীষণ রকম ভালো লাগছিল, খুব খুশি লাগছিল। তো গাইস, আমরা অলরেডি বাসায় চলে এসেছি, আর এখন হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম। কখন মায়ের সাথে দেখা হবে? মা হচ্ছে আসলে একটু ব্যস্ত হয়ে পড়েছে, আসলে আমার খুব খিদে পেয়েছিল। তো মাকে বলেছিলাম, মা একটু তাড়াতাড়ি নাস্তা বানাও, আমি এসেই যেন তোমার হাতে নাস্তা খেতে পারি। তো তোমার হাতে বানানো নাস্তা মানে যেন খেতে পারি। তো অনেক দিন হয় মায়ের হাতে নাস্তা খাই না, মায়ের হাতে খাবার খাই না। তো যাই হোক, এখন যাচ্ছি উপরে। আমাদের বাসাটা হচ্ছে চারতলা, তো এই তো এখন উপরে উঠছি। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার এই পুজোর দিনগুলো কেমন যায়, কেমন কাটাই, পার্ট বাই পার্ট তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমরা আমার সাথেই থাকবে, ঠিক আছে? আর যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আমার ব্লগ তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই ফলো দিবে আর লাইক করবে, ঠিক আছে? তো চলো দেখে আসি আমার মা কী করছে। তো এই তো মা এখানে নাস্তা বানাচ্ছে, পরোটা বানাচ্ছে। তো আমাদের সকালের নাস্তা হচ্ছে পরোটা আর একটা ভাজি, তো আর চা তো আছেই। তো যাই হোক, আমরা এখন ফ্রেশ হব। আর এই যে ছোট্ট পরীও এখন একটু ফ্রেশ হবে। এখন সকাল পৌঁছাতে সকাল 9টার মতো বেজে গিয়েছে, তো 9:30 মতো বাজে আর কি। তো যাই হোক, ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। আমরা বাসায় পৌঁছেই শ্বশুর এবং শাশুড়ি মাকে ফোন দিয়েছি, তারা পৌঁছেছে কিনা। তো ওনারাও পৌঁছে গিয়েছে। তো গাইস, আজকে বিকেলে আরও নতুন একটি ব্লগ নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।